السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال: أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين،
والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদের শত কাজ কর্ম ব্যস্ততা দেখার পরেও কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্যে এই মহতী মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানি হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত রাসূলের হাদিসকে সামনে রেখে যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হইল অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এই অসংখ্য অগণিত, যদিও অনেকে বলে 18,000-24,000, এর সহি কোন সঠিক কথা হল আল্লাহ অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আপনারা আমার কথা বুঝেননি, কিছু হা না কইয়া, সমস্ত মাখলুকের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, যদি বলেন ঠিক কিনা, আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় নিশ্চয় আদমের সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। এত সম্মান, এত ইজ্জত যে মানুষের নিরাপত্তার জন্য, মানুষের সিকিউরিটির জন্য একজন দুইজন নয়, শুধু দেহের মধ্যে
রাইত এবং দিনে বীরজন ফেরাস্তার ডিউটি করে, আল্লাহর হুকুমে এই ফেরাস্তারা বিভিন্ন বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন, তোমাদের সামনে পিছনে ডাইনে বামে ফেরাস্তা নিযুক্ত করে রেখেছি, আল্লাহর হুকুমে বিভিন্ন বিপদ আপদ ছাড়া যাতে তোমাদের উপরে না হলে এরা তোমাদের সেভ করে। তাহলে আমরার কত সম্মান যে নূরের তৈরি হেরাস্তা আমাদের সিকিউরিটি নিয়োজিত। শুধু তা না, এইদিকে যদি বলতে যাই তাহলে আমার আজকের সাবজেক্ট এখানে শেষ হয়ে যাবে। কুত্তা বিলাই, গরু, ছাগল, মহিষ, এদের কথাগুলো রেকর্ড করা হয় না। আমাদের কথাগুলো রেকর্ড করা হয়। সম্মানী কোন ব্যক্তি যদি কথা বলে, মিডিয়া সব যন্ত্রপাতি সামনে হিট করে দেয়। আজকে যদি কোন মন্ত্রী কথা বলতো, এই স্টেজ সম্পূর্ণ ভর্তি থাকতো বিভিন্ন চ্যানেল যন্ত্রপাতি দিয়া। ভালো বক্তা যদি কথা বলে, তার কথাগুলো রেকর্ড করা হয়। আর আমার লাগান কথা বক্তা কথা বলে হয় আমার এই রেকর্ডার নষ্ট করে লাভ নাই। মন্ত্রীও দেখেন যখন কথা বলে খুব থেমে থেমে কথা বলে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন, বললাম কথাই কচারে না, এদের মন্ত্রী খেলে মারে ফলটনে দিকে হারায় না। কিন্তু মিডিয়ার সামনে কথা বলে খুব ধীর স্থির সহকারে, কেন তার একটা কথার কারণে গোটা সরকার বিপদে পড়ার সম্ভাবনা আছে ধরে পান না। যেমন এক মন্ত্রী বলল যে মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, এই কথায় গোটা সরকারের ব্যাখ্যা তারাই, কারণ এই কথার কোনো বাস্তবতা নাই। উনি জীবনে কোন মাদ্রাসায় পড়েও নাই, মাদ্রাসার বাড়িটা তো আসে নাই, তবে উনি কি করে জানলেন মাদ্রাসার থেকে সন্ত্রাসের বার্তা ফুটায়? আন্তরিকতা কি কথা দেখা দেখি শোনার কথা। নুরানি ছাত্র রাস্তা দিয়ে যায়, দুই পুলিশে বাচ্চা জিজ্ঞেসে তোমাদের মাদ্রাসায় কি আর কায়দা আছে? দুই বাচ্চা কথা আছে আছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে টেলিফোন করে দিছে থানার ওসি সাহেবের কাছে, স্যার এই তাহিদ উপরের মাদ্রাসায় আর কায়দার সন্ধান পাওয়া গেছে। লোকজন পুলিশ একবারে কয়েক গাড়ি ভরে আর দুই বাচ্চা নুরানি আগে আগে পুলিশ পেছনে পেছনে ঢুকতেছে, সকলে তো আতঙ্কিত,
নুরানি এবং বাগদাদি কাদা বের করে দেওয়া হয়। এই যে স্যার, এটা হইল নুরানি আল কাদা, এটা হইল বাগদাদি আল কাদা। আপনি কোন জানিবেন কোন? আমরা মনে হয় আর কাদা মানে কাজ আসি হেরাইদের প্রচার করে দেয় আর কাদা এখানে প্রশিক্ষণ হয়। শিক্ষকের ধরে না গেল, কারণ জঙ্গিবাদ এখানে শিক্ষা দেওয়া হয়। পৌলিনে যখন দশ কবে শিখায় আপনি কি ট্রেনিং দেন? বলে জি জি কৌল দেওয়া। অশ্রবণ কোথায়, কিভাবে দেন? তখন সেই হুজুর বলল, একটা বউল দেন আর চক দেন, চক। সকাল বউল দিয়ে কি করবেন? ট্রেনিং যে দেই দেখাম। বউল দিছে চক দিয়ে এখন দেখায়, এই মনে করেন আরে ঘুমে গেছে নাকি? টান দেওয়া দিকে এই যে একটা লাঠি খেলা করছে ধান্দা, এটার নাম আলি। আমরা ছাত্রদেরকে এর ট্রেনিং দিই, এটার নাম কি? সকলে কয় এর নাম আলি। দুরকম ঠিক কিনা? এখন আলির নিচে একটা এমন কষ্টা বসাইয়া দিলাম, তখন ছাত্ররা জিজ্ঞাসা করি এটা কি হয়েছে? তখন সবাই কয় মিম হয়েছে। আরিফের মাথা যদি একটা ফসকা বয়ে দেন কি হয়ে যায়? ফসকা হারাই দিলাম। নিচে দাবলা গাছটি বসাই দিলে এখন কি হইল? না না তো আচ্ছা, আমরা নকশা দিয়ে দিলাম যে কি হইল? একটু লম্বা করে বাঁকা করলাম, এখন কি হয়েছে? রাম তো একটা আরিফ দেখিয়া পাঁচটা অক্ষর বানানো যায়, আমরা এটার ট্রেনিং দিই ভদ্রতায়। তখন যদি তোমরা দেও আরিফ বা তাসার ট্রেনিং, আর আমরা যে বুঝায় তোমরা দেও অস্ত্রের ট্রেনিং। মাদ্রাসার সাথে অস্ত্রের কোন সম্পর্ক নাই, অস্ত্রের ট্রেনিং এর কোন সম্পর্ক নাই। তাহলে লক্ষ্য করেন, এই হবে আর দুই এক খবর ছড়াই দিল এক মন্ত্রী, যদি উনি মাদ্রাসায় পড়ত অথবা মাদ্রাসায় আসা যাওয়া করত তাহলে হয়তো বললেন দেখছি গেছি জানে নাকি। আসলে হয়তো এরা জঙ্গিবাদ বুঝেই না, আর না হয় জঙ্গিবাদ বুঝিয়া তাদের যে জঙ্গিবাদের চরিত্র সেটা দুর্বল মনে করে আলিম ওলামার উপরে চাপাইয়া দিতে চায়। মাঝে মাঝে বলি যে নিজের অপকর্ম অন্যের উপরে চাপাইয়া দেয়া বেশি দিন ঠেকা রাখা যায় না। শ্বশুর আর জামা জামাই খেত নিয়ে গেছে ধান খেত, তো জামাই রে জামা ওনার একটু বাতাস বেড়ে গেছে, বাতাস বুঝছেন তো আওয়াজ আওয়াজ হয়েছে। তো জামাই তো সরম পাইতেছে শ্বশুরের সামনে, কামড়া কি করলাম? এখন ঢাকার জন্য ধান গাছের পাতার তৈরি কতক্ষণ করে করে টান দেয়, সেদিন একটা আওয়াজ এটা তো বুঝাইতেছে শ্বশুরে আগের যে আওয়াজটা হইছে এটা ধান গাছের পাতার আওয়াজ। শ্বশুর ঠিকই বুঝছে, কিন্তু শ্বশুর কয় যাক টাইমে টুনে শেষ হয়ে যাবে, কিন্তু দেখে না এ বন্ধ করে টানে। তখন শ্বশুর চিন্তা করলো আসল কথা না বললে বন্ধ করতে না, ধান গাছের পাতা তৈরি লাভ নাই,
ধান গাছের ফাঁদার আওয়াজ দিয়া ফাঁদের আওয়াজ ঘুরে রাখা যায় না। আর শুধু বলে ঠিক তেমনি ভাবে জঙ্গিবাদের অপবাদ দিয়ে আর মোলাকে জঙ্গিবাদ বলে, মাদ্রাসাকে জঙ্গিবাদের আরখানা কারখানা বলে, এই অপবাদ দিয়ে এদেশের মুসলমান থেকে মাদ্রাসার শিক্ষাকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না। কোন খরচ হয় না সরকারের এই দেশের ওলামাই কেরামের পিছনে, অথচ লক্ষ কোটি টাকা খরচ করে সরকার যা পারে না এদেশের কৌমের উলামায়ে কেরাম তা করতেছেন। যেমন অসুবিধা হইতেছে না, যেমন আমি চ্যালেঞ্জ করছি বহুবার, চ্যালেঞ্জের কোন জবাব আমার কাছে আসে নাই। আমার কথাগুলো যে বলছি মাইকে ঘরে না, আওয়াজ অনেক দূরে যাচ্ছে, আচ্ছা না দূরে কম। এবং আল্লাহর রহমতে যেখানে যে কোনো রাষ্ট্রে বাঙালি আছে এই রাষ্ট্রে আমার ওয়াজ বিশ্বাস হয় না, ইন্টারনেটে দেওয়া আছে। আমি তুমি কেন সতর্ক তুমি যখন দেখে জানো মাইকেল বলেন না না মাইকেল অতটুকু না তো দেখি মাইকেল বলাকে কবুল করবেন। লক্ষ্য করে দেখেন, হ্যাঁ চেষ্টা করা হচ্ছে মাইকে সাউন্ড দেওয়ার জন্য চেষ্টা করা হইতেছে, এখন শোনা যায় কিনা দেখুন। আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা লক্ষ কোটি টাকা খরচ করতেছেন এই দেশের প্রশাসনের পিছনে, সারা বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা থানায় একটা নোটিশ দেন ওসি স্যারদের কাছে
যে আপনারা পিছাইয়া ধরে জেলো দিয়ে কতজন লোককে ভালো করেছেন, যারা চুরি করে না, ডাকাতি করে না, হাইজেক করে না, এর একটা লিস্ট দেন। আমার মনে হয় সারা বাংলাদেশের 45 বছরের ভিতরে 50 জন লোকের তালিকাও দিতে পারবে যে তারা ধরে পিটাইয়া জেলে দিয়ে চোর ডাকাত দর্শনকারী বদমাইশ শত্রুর ঘোষকর দুর্নীতিবাস এদেরকে শাস্তি দিয়ে ভিতরে দরবের বানিয়ে দিয়েছেন। এখন তসবিলিয়ে ঘুরায়, এখন আর সুদ খায় না, ঘুষ খায় না, ডাকাতি করে না, দর্শন করে না, জিনা করে না। এমন 50 জন লোকের তালিকা প্রশাসনের পক্ষ থেকে 45 বছরও দিতে পারবে না। আপনি ধরে বলেন, কিন্তু আমাদের বুজুর্গদের কাছে বলেন আপনারা কি করেছেন, একটা পয়সাও সরকারের খরচ হয় না, কিন্তু এদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, ওয়াজ তাফসীরের মাধ্যমে, মাদ্রাসার শিক্ষার মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে লক্ষ লক্ষ চরিত্রহীনের চরিত্রের পরিবর্তন করে দরবেশে রূপান্তরিত করে দিয়েছে। তবে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। উল্টা আলো করে জঙ্গিবাদ, কেমন আশ্চর্য খবর। এই লোকের কথা যদি কোন মন্ত্রী বলে গোটা সরকার বেকায়দায় করার সম্ভাবনা আপনাদের এখন আছে কি নাই? এই জন্যে খুব সাবধানে কথা বলে, এখন ঠিক না? তাহলে দামি লোকের সম্মানী লোকের কথাগুলো রেকর্ড করা ঠিক না? আল্লাহ বলেন, তোমরাও কত দামি গরু সাগর কুত্তা বিড়াই এদের কথাগুলো রেকর্ড করা হয় না, কিন্তু মানুষ তোমাদের কথাগুলো রেকর্ড করা হয়। لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ তোমাদের জবান থেকে যা কিছু ফেলে দেয় সবগুলো রেকর্ড হয়। সবগুলো কি হয়? এই জন্যে এমন মহিলাও পৃথিবীর থেকে বিদায় হয়েছেন যে কুরআন ছাড়া কোন কথাই বলে না। মাইক যদি ওখানে সিদ্ধা সিদ্ধি করে তো বাকি বাকি জিন্দিগি সম্ভব নেই। রাগ যদি শোনা যায় কোন রকমে শুনে দেয়নি। ওই মহিলা কোরআন ছাড়া কোন কথা বলে না। আব্দুল্লাহ ইবনে সালাম, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ, ওনার সাথে রাস্তায় দেখা, ঘোমটা দিয়ে মরুভূমির রাস্তার এক জায়গায় বসে আছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরে যাবেন, এই অবস্থা দেখে
তিনি বুঝতে পারলেন এই মহিলা একজন নিশ্চয়ই ন্যাক্কার মহিলা হবে, যেহেতু পর্দা দিয়া হেজাব দিয়া তার নিজেকে ঢেকে রেখেছেন, সেরকম ঠিক না? আর এই মরুভূমিতে একা বসে আছেন, নিশ্চয়ই এই মহিলা কোন কাফের অচ্যুত হবে, তাকে জানার দরকার, জিজ্ঞাসা করার দরকার। কাফেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আমরা জবাবে বলি ওয়া আলাইকুম আসসালাম, কি বলে ঠিক না? কিন্তু মহিলা জবাব দেয় আব্দুল্লাহ ইবনে মুবারকের জনপ্রয়োগ কি আমি পেলাম আর সালাম আলাইকুম, মহিলা কয় সালাম কৌলম রব্বির রহিম, কুরআনের আয়াত। তিনি তখন বললেন আইনা তুরিদিনা ওয়া তাযহাবিনা, কোথার থেকে এসেছেন এবং কোথায় যাবেন? মহিলা আরবিতে জবাব না দিয়া কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। আরো আসতে পারেন মহিলারা শুনে রাখব, سبحان الذي أصاب عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. إيه آيات دا إشارة دي بودين دايركتو نا إيه إن دايركت دباب বলল আমি বাইতুল্লাহ শরীফ থেকে এসেছি, মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, আমি মসজিদে আকসার দিকে যাচ্ছি। তখন তিনি জিজ্ঞাসা করেন আপনি এখানে কতদিন ধরে? মহিলা জবাব দেয় আরবিতে জবাব না দিয়ে কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় ثلاث ليال وسبيا. তিন দিন ধরে আমি এখানে পড়ে আছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে জিজ্ঞাসা করেন আরবিতে, মা আহা মাকে তোহামান তাসুলি না, আপনার সাথে কোনো খাবার দেখছি না, আপনি খান কি? মহিলা তখন জবাব দেয় ও আল্লাযী ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, আল্লাহ যা খাওয়া তা খাই, আল্লাহ যা পান করেন তা পান করে। এই গণনা লম্বা গণনা, বলতে গেলে আজকের ওয়াক্তি শেষ, মূল ঘটনা বলা উদ্দেশ্য নয়। মহিলাকে যাই প্রশ্ন করে কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়। এক পর্যায়ে প্রশ্ন করলো আপনার স্বামী আছে কি? আচ্ছা বলেন তো দেখি আমরা কোন মরুভূমি সাপ, যদি প্রশ্ন করে আপনার বউ আছে কি, কোরআনের আয়াত দিয়ে জবাব দিতাম কয়জন হর্ম আছে তাহলে বলে। মহিলা তখন জবাব দেয় কোরআন আয়াত দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদু লাকুম, আল্লাহ বলতেন হে ইমানদাররা সব বিষয়ে প্রশ্ন করো না। এই ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমারও স্বামী আছে কিনা এই প্রশ্ন তুমি করো না। যাই হোক।
মহিলাকে জিজ্ঞাসা করল, আমি যে আরবি ভাষায় কথা বলি আপনি সেই আরবিতে কথা বলেন না, কুরআনে আয়াতে বলেন, আমার তো বুঝতে কষ্ট হয়, এবার তো ডাইরেক্ট জবাব না ইনডাইরেক্ট। অতএব আপনি আরবি ভাষায় কথা না বলে কুরআনের ভাষায় বলেন, কারণ নাকি এই কথার জবাব দেয়, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের জবাব দিয়া যা বের হয় যা নিক্ষেপ করে সবগুলো রেকর্ড হয়। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কেন কোরআন তারা কথা বলবো, কারণ আমার তো রেকর্ড হইতেছে কিয়ামতের মাঠে আমার আমল নামা যখন উল্ট হবে তখন মহান আল্লাহ দেখবে আমার আমল নামা কোরআন শরীফ হয়ে গেছে। ঘটনা শেষ কথাটা হইল, ওনার ছেলেরা বলল হুজুর জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক যে তোমাদের মা কোরআন ছাড়া কথা বলে না, এটা কি আশ্চর্য বিষয়। তখন ছেলেরা বলে হুজুর আপনি হয়তো ভাবতে পারেন আপনি একজন বিজ্ঞ মহাদেশ, আমি নাফির হাদিস, সুতরাং আপনার সাথে আরবিতে কথা বলে আর আমাদের সাথে অন্য ভাষায় কথা বলে আসলে এরকম নয়। আজকের থেকে পিছনের 40টি বছর আমার মার অতিবাহিত হয়েছে কোরআনের আয়াত ছাড়া একটা কথাও তিনি বলেন না। লক্ষ্য করে দেখেন মানুষের কথাগুলো রেকর্ড হচ্ছে, এত সম্মানী বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টার দরকার। আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উর্ধে হইল মানুষের সম্মান, কার সম্মান মানুষ। আল্লাহ নিজে বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন দিক থেকে মানুষ দুর্বল, বিভিন্ন দিক থেকে মানুষ দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, স্বাস্থ্যের দিক থেকে দুর্বল, দৃষ্টিশক্তির দিক থেকেও আমরা দুর্বল, আমরা চোখে দেখি না চশমা লাগাই, আজ পর্যন্ত কোন কুত্তা মিলাই চশমা লাগাই নাই, আমরা শুধু আলোতে দেখি অন্ধকারে দেখি না, কিন্তু বিড়াল কোনদিন আপনার কাছে বলে নাই ভাইজান আকবরের লাইফটা একটু জানেন তো, আমাদের মাছ যদি কই দে কে খাই, বিভিন্ন দিক থেকে তাও একটা ধরনের চাই নেই, সময় কম, কেন সময় কম, এখনো লম্বা আলোচনা করার আসলে সুযোগ এখনো আমার নাই, শুধু আবদার রক্ষার জন্য হাজির হওয়া। আরো মানে 3 মাসের মধ্যে 1 মাস চলে গেছে, আর 2 মাস পরে ফাইনাল চেক আপ হবে, চেক আপ হওয়ার পরে তারা যদি দেখে আমি রোগ মুক্ত তখন হয়তো অনুমতি দিতে পারে, এর আগ পর্যন্ত আসলে অনুমতি নাই, কিন্তু ফাঁকাটা ওয়াল লাগাই দিচ্ছি। সংক্ষেপ কথা, এতগুলো দুর্বলতা দেখার পরেও আকল মেজাজ দিক থেকেও আসলে একটা মানুষের বাচ্চা যত দুর্বল গামীর বাচ্চা এত দুর্বল নয়। আর একটু জোরে বলে, প্রত্যেকটা প্রাণীকে আত্মরক্ষার দিক থেকে আমরা দুর্বল, অন্ধকার রোদিনীতে যদি আপনি যান অন্ধকারের লাইট না থাকলে ব্যাঙ্গে যদি যায় 1 ভাগ আশা উল্মা প্রকাশ দেয় 3 ভাগ,
প্রত্যেকটা প্রাণীকে তার অস্ত্র তার সাথে দেওয়া হয়েছে আত্মরক্ষার জন্য, গরুকে শিং দেওয়া হয়েছে, কুকুরকে লম্বা দাঁত দেওয়া হয়েছে, এমনকি চিংড়ি মাছ ওর কখনো একটা ঢেকার দেওয়া হয়েছে। হাঁসের দিকে লক্ষ্য করে দেখেন, সে হাড়িতে সত্রবে আপনি একটা নৌকা যদি সুরমা নদীতে নৌকা চালাইতে চান বৈদা বা রোগী সাথে নিয়ে যেতে হবে, কিন্তু হাঁস বৈদার লেগে আপনার বাড়িতে আমার লাগে না, ওর ফাওয়ার মধ্যে ফাঁকটা বন্ধ করে দিয়া আল্লাহ ফাওকে বৈদা বানাই দিয়া সাথে বৈদা দিয়া দিতেন। আত্মরক্ষার বস্ত্র প্রত্যেকটা প্রাণীকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আত্মরক্ষার বস্ত্র ওর সাথে নাই, দুর্বল সকল দিক থেকে, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক থেকে আমরা শ্রেষ্ঠ। আর সুজরে কেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন আদম আলাইহিস সালামকে, পরীক্ষা নিয়ে তিন শ্রেণীর লোকে পরীক্ষা হয়েছে। এক শ্রেণীর লোক, এক শ্রেণী হলো নূরের তৈরি, আর এক শ্রেণী হলো আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। এই তিন শ্রেণীর পরীক্ষার মধ্যে মাটির তৈরি আদম পরীক্ষায় ফার্স্ট ডিভিশন ভাত আসলে বলে আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন, এর অন্যতম কারণ হল আদমকে আল্লাহ এলেম দিছেন, আদম জাতিকে আল্লাহ এলেম দিছেন, আর কোন জাতিকে এলেম দেয় নাই। বলেন কি দিছেন? এলেম। আমরা অনেকে এলেমের সঙ্গে জানি না, আমরা মনে করি ডিকশনারি অর্থ, কিন্তু পরিভাষায় ইদান নাম এলেম না, শুধু জানলে যদি এলেম হতো তা ওই যে সমস্ত হাঁস মুরগি কুত্তা বিলাইও আলেম হতো। সব ব্যাখ্যা দিয়ে যে বুঝে পাচ্ছে আমার নাই, জানার নাম এলেম না, এলেম কার নাম? এলেম হইল সমস্ত তাফসীর কারকরা এর ব্যাখ্যায় লিখেছেন, আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ পক্ষ থেকে একটা লাইটের নাম হলো এলেম, যে লাইটের মাধ্যমে পৃথিবীর অন্ধকার জগতে মানুষ তার মালিকের সন্ধান পাবে, অন্ধকার জগতে জাহান্নামের আগুন দেখবে, অন্ধকার জগতে জান্নাত দেখতে পারবে, যে আলোর মাধ্যমে সেই আলোর নাম হলো এলেম। এলেম ছাড়া মানুষ আল্লাহ চিনে না। কি চিনে না? দুনিয়ার জাগতিক জ্ঞান সব যদি হাসিল করে, কুরআন সুন্নার এলেম যদি না থাকে, আল্লাহর কসম কেয়ামতের আগেও ওই মানুষ তার মালিকের সন্ধান খুঁজে বের করতে পারবে না। স্কুলে দেওয়ালে লেখা আছে অসুবিধা হইতেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? স্কুলের দেওয়ালে লেখা আছে শিক্ষাই আলো। আসলে এই কথাটা 100% ঠিক না, শিক্ষাই আলো না, সুশিক্ষাই হলো আলো। দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা হলো শিক্ষা,
কুরআন সুন্নাহর নাম হলো সুশিক্ষা। ইউরোপ আমেরিকা লন্ডন এটা এক গায়ে একটা হতে না, আমরা হতে পারি আসলে জানেন কেমনি টয়লেটে কেনা অস্ত্র না কেনা অস্ত্র বুঝলেন না বিষয়টা ওইটা কি যদি না হয় তখন তো কোথায় লাগবে লন্ডন আমেরিকা রাস্তা থেকে জায়গায় জায়গায় সার্ভিস আছে সার্ভিস যে আমরা দেখে হুটেল এরা দেশে দেখা আছে সার্ভিস তো ওইখানে গাড়ি সবাইয়া পেশাব পায়খানা চাকু খিদারা খাইবার খায় তো আমরাও যাই গিয়া দেখি পেশাব সব খারাপ মাঝখানে একটা দীর্ঘ মহিনা তুই দীর্ঘ খালি আমরা তখন আমরা কেউ এটা করতাম বাধ্য হইয়া পায়খানা দাম নাই আমার কত বুঝুন না সেরা টয়লেটে গিয়া দেখি পানির ব্যবস্থাই নাই এরকম টিসু দেওয়া আছে পানি নাই যেখানে পানি নাই বদনা নাই এখানে কি বুঝবো আরো বাকি আছে এটা তো আগে আছে না আপনাদের আচ্ছা যে শিক্ষা তার মালিক সিনেমার এই শিক্ষাটাকে কে আলু বলা যায় আসলে করে বলেন একজনের কাছে টর্চ আছে টর্চ ইংরেজিতে আলুকে বলে লাইট কি বলে লাইট আর আমরা এই লম্বা দণ্ডে ইদারি হয় টর্চ লাইট যেরকম ঠিক না আপনার কাছে একটা টর্চ আছে ঠিক আছে চিঠি তো অন্ধকারের মধ্যে আজনার কাছে দেখা উপরে ফেলে গেল না দেখো না ও ভাই দেখছি না তো অন্ধকার তোমার তো না শ্বাস আছে লাইট নাই এটা দেখা যায় না যে টর্চ দিয়ে মানুষ দেখা যায় না সেই টর্চকে যেমন লাইট বলা যায় না যে শিক্ষার মাধ্যমে পৃথিবীতে তার আল্লাহকে চিনে না যে শিক্ষা কখনো আলু হতে পারে না জুতা হাউ দিতাম ঘুমাইবার আগে ঘুমাবার আগে মানে জুতা হাউ দিয়ে ঘুমাইতাম ইরা না ঘুমার আগে জুতা হাউ দিয়ে হাউ দিয়ে বিশ্বাস করতাম এর আগে খালি হয় এটা মানে আপনারা বুঝে রয়েছেন নাকি তো সন্ধ্যার পরে
এদিক সেদিক যে হাসি, ওরা যে বুঝি কি যে লাগছে, আমি বলেছিলাম বিজা বিজা লাগে, তখন তো দেখি না কি লাগছে। এখন আজ যে আল্লাহের কথা নিচ্ছে, এখন লক্ষ্য করে আসবাদ থাকবো সস্তা দিয়ে গেছে না, দেখা গেছে না, যে সস্তায় দিয়ে পায়খানা দেখা যায় না, এটাকে যেমন আলু বলা যায় না, যে শিক্ষা দিয়ে গুনা বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, হারাম হারাম চিনা যায় না, সেই শিক্ষা কোনদিন সুশিক্ষা আলুর শিক্ষা হতে পারে না। এই শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা দূরেখান থেকে। ভাই আমার পৃথিবীর জগতে অবশ্যই এমন শিক্ষার দরকার, যেই শিক্ষার মাধ্যমে অন্ধকার পৃথিবীতে মানুষ তার মালিক আল্লাহকে দেখবে, আল্লাহকে চিনবে। ধরে বলেন ঠিক না, ঠিক না? যার ভিতরে কোরআন সুন্নাহর আলো যত বেশি হবে, সে তত বেশি আল্লাহকে চিনে। রসুলের কাছে কোরআন সুন্নাহর আলো যা রসুলের কাছে বেশি না কম? আর সুজরে বলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহকে বেশি চিনতেন না কম চিনতেন? আল্লাহ নবী বিশ্ব নবী তথাপি নবীজি রুকুতে যায় না। আল্লাহ নবী কোন কোন দিন সাজদায় পড়ে থাকতে থাকতে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে, চেহারা মুবারক ফুলে গেছে। আম্মাদান আয়েশা বলেন, ও আল্লাহর নবী আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি এত লম্বা সেজদা এত লম্বা সময়ে কেন দাঁড়িয়ে থাকেন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি মহান আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? সারা রাত নবীজি দাঁড়া থাকে, সারা রাত নবীজি সন্ধ্যায় পড়ে থাকেন, আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। আল্লাহর নবী আল্লাহকে যেভাবে চিনেছেন এভাবে কেউ চিনতে পারে নাই। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহকে যেইভাবে চিনেছেন এইভাবে আমরাও চিনতে পারি না। কেন? সাহাবায়ে কেরামের কাছে কোরআন হাদিসের যেই লাশ, সেই লাশ যেই পরিমাণ ছিল, আমাদের কাছে এই পরিমাণ নাই। ইমাম আবু হানিফার কাছে যেই পরিমাণ ছিল, এই পরিমাণ আমাদের কাছে নাই। যদি থাকত আমাদের অবস্থারও পরিবর্তন হয়ে যেত। ভাইয়ের কাছে যেমন ছিল, শেখে কোরিয়ার কাছে যেমন ছিল, শেখে গহরপুরীর কাছে যেমন ছিল,
আমাদের কাছে যদি এমন থাকতো আমাদের অবস্থার পরিবর্তন হতো, যেরকম দেখে না কোরআনের আলোক যার ভিতরে যেই পরিমাণ হবে সে সেই পরিমাণ আল্লাহকে চিনবে, সে সেই পরিমাণ জাহান্নামকে দেখবে। নবী যেই পরিমাণ জাহান্নাম দেখেছেন আমরা দেখি না, সাহাবায়ে কেরাম যেই পরিমাণ জাহান্নামের আগুন দেখেছে আমরা এই পরিমাণ দেখি না, কারণ আমাদের লাইটের জোর কম। ভাইরা আমার কমের পক্ষে যদি তার কাছে মোবাইলের লাইটের মতো কিছু আরো থাকে, সে যেমন কিছু হইল রাস্তা দেখে দেখে চলতে পারে, ঠিক তেমনি ভাবে যার কাছে সামান্য কোরআন হাদিসের এলেম থাকবে, আল্লাহর কসম এই লোকটা কখনো মহান আল্লাহ ভুলে যাবে না। তাহলে আমাদের সন্তানকে যদি আল্লাহ চিনাইতে হয়, মাদ্রাসা শিক্ষার বিকল্প কোন শিক্ষা নাই। আর আমাদের সন্তানগুলোকে আল্লাহ না শিখায় চললে এটা জানোয়ার হয়ে যাবে। আসলে তাহলে সন্তানদেরকে আল্লাহ চিনাইবার জন্য মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্ক করার দরকার আছে কি নাই, মাদ্রাসা শিক্ষারা এই দেশের টিকায় রাখার দরকার আছে কি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে বাঁচতে হইলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কি নাই, মাদ্রাসা শিক্ষায় এই আলো না থাকলে পৃথিবীর মানুষ কোনদিন চিনবে না, কিচ্ছু চিনবে না, আল্লাহ আকবার, তখন দেখা যাবে সব একাকার, এ না বন্ধ চিনে না হক চিনে, সে তখন কিচ্ছু চিনবে না। এই জন্যে তাকে অবশ্যই দিনের শিক্ষা, দিনের আলো তাকে শিক্ষা দিতে হবে, শিখাইতে হবে, যেরকম ঠিক না। এই জন্যে এই আলোকে নির্বাহিত করার জন্য এক শ্রেণীর লোকেরা বাদুর যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, যেভাবে সুর এ আলো সহ্য করতে পারে না, কেন পারে না, সূর্যের মধ্যে ডিস্টার্ব হয়, যাকে যেমন আলো সহ্য করতে পারে না, ইন্ডিয়ার বর্ডার দিয়া ব্রেক করে যারা দুই নম্বর সেঞ্চুরির নামায় এরা যেমন আলো সহ্য করতে পারে না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর এক শ্রেণীর ওই বাদুরের গোষ্ঠীরা আছে, দুর্নীতিবাজরা আছে, চোর ডাকাতরা আছে, তারাও কোরআনের আলো সহ্য করতে পারে না। তাহলে এই কোরআনের লাইটকে ওরাতে নির্বাহিত করতে লাইটকে আমরা ধরে রাখবো, আল্লাহ বলেন কাজে ধরে রাখেন, ধরে রাখেন জ্বালাই রাখুন, আমি হেরা নিবাইতে পারতো না, কিন্তু একদল ধরে রাখতে হবে, ধরে মনে দেখি না লাইটটা ধরে রাখতে হবে, যেমন লক্ষ্য করে দেখেন আল্লাহ তার রসুলকে বলেন আপনি তেলাওয়াত করেন কোরআনের লাইট জ্বালান, এলাকার লাইট জ্বালাইতে দেওয়া হবে না, আল্লাহ জান এলাকা দিতে হবে না। এখন রসুল আল্লাহ আপনি কইতেছেন জ্বালানোর জন্য, ওরা কয় আমার মারবো জ্বালাইতে দিবে না, এখন আমার অবস্থা কি, এখন আমার অবস্থা কি, আল্লাহ বলেন আপনি জ্বালান, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি দেখতে চাই আমার কোরআনের আলো কিভাবে নিভায়, এটা এরার মার কেরোসিনের বাতি না, মানে বলেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার মুহাদ্দিস মুআসসিরের উস্তাদ শাইখুল হাদিস বর্তমান বাংলাদেশের কয়েকজন আধ্যাত্মিক রাহবার ইসলামের কর্ণধার, এর মধ্যে একজন হল আল্লামা তোফাজ্জল হক অভিগঞ্জি দামত বরকাত হন, হুজুর তো মাদুর হায়ের মধ্যে সমস্যা আছে, কথা বুঝলেন না, হুজুরের গাড়িতে আইতাছে, মেহরবানি করে আপনারা একটু রাস্তা দিয়া দেন হুজুরে আসার জন্য, আপনাদের জন্য বিশেষভাবে অনুরোধ হুজুরের গাড়িতে আসার জন্য, হুজুর যেহেতু মাদুর হেঁটে আসতে পারতেছেন না, এই জন্য হুজুরের গাড়িতে রাস্তা একটু আপনারা একটু সেভে ফাঁক করে দিয়া আসার সুযোগ দেন। যাই হোক আমার কথা শেষ হয়ে যাচ্ছে, এবং আমি আপনাদের কাছে যেই কথাটা শেষ ফিনিশিং দিতে চাই সেটা হইল আলো নির্বাহিত করতে চাবে, আল্লাহ বলেন
والله متم نوره ولو كره الكافرون আমি আলো উজ্জ্বলিত করবই আপনি খালি চলে রাখেন আমাদের চলে রাখেন ঠিক তেমনি হবে আমাদের কোরআন একদলে নির্বাহিত করতে যাবে নির্যাতন করবে বদনাম করবে জঙ্গিবাদ পয়া জঙ্গিবাদের শিক্ষা বলে ফকিরের শিক্ষা বলে অসহায়ের শিক্ষা বলে বেকার শিক্ষা বলে বিভিন্ন অপবাদ দিয়ে শিক্ষা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে চাবে আমি আপনাদের কাছে জানতে চাই ওই সময় নাস্তিক বেঈমান মুরতাদদের বিরুদ্ধে ইসলামের দুশমনদের বিরুদ্ধে কোরআনের জানলাকে ধরে রাখার জন্য প্রয়োজন যদি হয় শরীরের তাজা রক্ত দিয়ে হলো জান দিয়ে হলো কোরআনকে রক্ষা করার জন্য জানলাকে উত্তোলন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আমি আল্লাহর কসম করে বলি সত্যিকারে মদিনার ইসলাম খুঁজে পাওয়া যাবে না সুতরাং ধরে রাখার জন্য আমাদের জানের মানে সহযোগিতা করতে হবে তাই মাদ্রাসা জন্য কিছু জায়গার দরকার না ও জায়গার ব্যবস্থা হয়েছে 2,800 কোটি বাকি আমি একটা বিল্ডিং করতেছি যে 2,500,000 লাগে মানে অন্যদিকে হয়েছে এই যে হইতে গেলে 160 ফুট বিল্ডিং এই যে একতলা করতে 2,500,000 লাগে তো বলছিলাম বক্তা বলে আপনার একজন একজন করে 2,500,000 হবে তো প্রায় 20-এর উপরে হয়ে গেছে বাকি আপনাদের কাছেও কেমন দিন কোরআনের সুপারিশ হওয়ার জন্য 2,500,000 লোক মাদ্রাসা ঋণ যা 1,00,000 করে যা ইচ্ছা করলে তো আপনারা দিতে পারেন আমি বেমারা মানুষ যখন কালেকশন আমার করার অভ্যাস নাই আর আমি করিও না কথার জন্য আমি সালদের খাবার না ডাক্তারের কাছে গেলে নাক কান গলার ডাক্তার কালার যায় না তো আমিও চান্দা করার সাল দেবে আমি না এই জন্য আমি অনেক সময় কই না কিন্তু মাদ্রাসা ঋণগ্রস্ত আমি আপনাদের জন্য দোয়া করবো মুসাফির বেমারি আমাদের মধ্যে কেউ একজন আসেননি লাভ দিয়ে 100 হইল্লা দাঁড়ান শয়তান যাতনা ধরে রাখবো হইল্লা লোকটা উঠতে দেয় না কারণ হ্যাঁ প্রতিষ্ঠা উল্লা করবই প্রথম যে লোকটা দাঁড়াবে তা এই জন্য আল্লাহ রসুল বলছেন পরবর্তীতে যারা দিবে তাদের সব তাদেরকে দেওয়া হবে এই জন্য প্রথম একজন হিম্মত করে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোনো ভাই আসেন কিনা যে একজন লোক 1,00,000 দিয়া মাদ্রাসার জন্য এটা কোনো বড় একটা অঙ্ক না এরকম লোক আল্লাহ রহমতের ছেলেতে শিবগঞ্জে সোনার হারা দূরবন্ধে কেনা আছে যে আমার খুব জানা শিবগঞ্জ সম্পর্কে সোনার হারা সম্পর্কে আমার ভালো জানা আছে সাধারণ জানা না খুব ভালো জানা যে এরকম 28 জন লোক শিবগঞ্জ সোনার হারা দেওয়ার মতো লোক আছে আমরা কি জান আড়াইজন 2,50,000 একজন ওই 2,50,000 দেওয়ার মতো লোক সোনার হারা আর শিবগঞ্জ আছে তাই হিম্মত করে একজন প্রথমে একটু বলুন তো দেখি 2-4 মিনিট একটু সময় নষ্ট করবো একবার তো গোলাম ইকরামের ওয়াজ আপনারা শুনতেই থাকবেন একটু মেহরবানি করে হিম্মত করে বলেন তো দেখি দেখি যা একজন বলেন একজন বলেন হিম্মত করে হিম্মত করে বলেন তো দেখি হিম্মত করে বলেন রাঙা দশ বেশি হয়ে গেছে রাঙা দশ হয়ে গেছে হবে না হুজুরের রাস্তা দিয়ে দেন
হুজুর মাহাদুর হুজুরে কষ্ট দিয়েন না, এইবেলা কষ্ট পাইলে আলাদা আলাদা আজমুল আমরা কষ্ট পাইব। মেহরবানি করে হুজুরের রাস্তা দিয়ে দেন। আমাদের বর্তমানে তো বাংলাদেশ না, এশিয়ার মধ্যে অন্যতম শেখুল হাদিস আল্লামা হবিগঞ্জি সাহেব মহাদিসে হবিগঞ্জি দারমাদর কাতহম তফসিল এনেছেন। এই জন্য মেহরবানি করে প্রত্যেকে বলেন দু এক মিনিট টাইম আসেননি কোনো ভাই, আর দল এক লাখ আধা এক লক্ষ টাকার দরকার, যে জায়গা খরিদ করা হয়েছে তার জন্য আড়াই লক্ষ দেখার দরকার, কোন অ্যাডভাইস যদি দেখেন। ভাই আমার আপনারা আমার দিকে খেয়াল দেবেন, একজন হিম্মত করে ভাই বলেন, হিম্মত করে একজনে বলেন আড়াই লক্ষ দেখা দেখার জন্য আড়াই লক্ষ দেখার দরকার, হুজুরাই সে দখলেন, হুজুর আইসেন আপনাদের জন্য দেওয়া হবে মাত্র কয়েক মিনিট। হিম্মত করে বলেন হাত ভাই বলেন এক লাখ পঞ্চাশ হাজার, দুইজনে করলে তো এক লাখ হয়ে যায়, দুই লাখ দুইজন পঞ্চাশ পঞ্চাশ কইরা এটা হিম্মত করে বলেন। আল্লাহ আপনাদেরকে বড় মুসিবত থেকে খেতনা সাহায্য থেকে বিমান অসুখ থেকে হেফাজত করবেন। আল্লাহ রসুল বলছেন তসাদ্দুকু বা ইন্না সাদাকাতা তারদ্দুল বালা, সৎকার করো ভালা মুসিবত এই ফ্লাইট করিয়া সৎকার ফ্লাইট করিয়া ভালা মুসিবত সবাই দেয় দূর করে দেয়। এই জন্য হিম্মত করে বলেন দেন ওলামায়ে কেরাম বুজুর্গানের দিন এখানে আসেন, আপনাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব, কত টাকা কত দিকটা নষ্ট হয়। এত হিম্মত করে বলেন মাদ্রাসার আদায় লক্ষ দেখা দেয় না, জাগান কেন থেকে ব্যস্ত হয়েছেন, সরকার জারি হিসেবে থাকবে, যত আবেদ হবে আলেম হবে এরা সব আপনাদের দুনিয়া তা থাকলেও মরার পরও আপনাদের খবরের জাতি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কোন দানকারীকে আল্লাহ দুনিয়ার আজাব দিয়া তাকে গ্রেফতার করেন না, দুনিয়ার আজাব দিয়ে তাকে ধ্বংস করেন। এই জন্য হিম্মত করে বলেন পঞ্চাশ হাজার বিশ হাজার যার যেমন তহিক হয় ওদের বসায় একটু সময় নষ্ট করে মানে আমারও সময় বেছিলাম বা সময় কথা বলা তো আমার জন্য সমস্যা, এই জন্য